ম্যাগাজিন থেকে পছন্দের ছবি কেটে আঠা লাগিয়ে তার পাশে নিজের মতো করে ক্যাপশন দিচ্ছেন। কেউ বা আবার মলাটের বাক্সে কৃত্রিম অন্ধকার তৈরি করে নিজের পছন্দের বস্তুকে সঠিক আলো ব্যবহার করে মোবাইলে ফটোবন্দি করছেন। গত ছয় দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুদে শিক্ষার্থীদেরকে মোবাইলে ছবি তোলার এমন কলাকৌশল শেখানো হয়। মোবাইল ক্যামেরার মাধ্যমে চমকপ্রদ ছবি ধারণ করার পাশাপাশি ক্যাপশন লেখার প্রাধান্য দেয় খুশি অংশগ্রহণকারীরা। আমাদের কি কি পছন্দ এটা সম্পর্কে রিলেটেড ছবিগুলা, আমরা কি লিখব, কবিতা সব কিছু অ্যাড করতে পারছি। এখন আমার মনে হচ্ছে এটা আসলে ভালো হয়েছে। মূলত এখানে আমরা এক পোস্টার বানাচ্ছি, তো যেখানে আমরা আমাদের নিজেদের ক্যারেক্টার সম্পর্কে কিছু ছবি পেস্ট করে নিজেদের সম্পর্কে লিখব। আমাদেরকে ছবিগুলো দেখানো হয়েছে, নিজেদের ছবিগুলো দেখে আসলে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা একদিনের মধ্যে এত ভালো কিছু করতে পেরেছি। শিশুদের মাঝে মোবাইল ফোনের ইতিবাচক দিক বিবেচনা করে তাদের মেধাকে বিকশিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান শিক্ষকরা। আমরা এই মোবাইল ফটোগ্রাফির ভিতর দিয়ে মাস্কুলিন ফ্যামিলিন সম্পর্কে যে একটা স্টেরিওটাইপ ভাবনা ছিল মানুষের মধ্যে থাকে, এই বাচ্চাদের ভেতর যেন সেটার পরিবর্তন আসে সেইটার একটা প্রক্রিয়া। তাহলে ওরা অবসর সময়ে বসে এটা দিয়ে একটা কার্টুন দিয়ে স্টুডিও বানিয়ে কিভাবে ছবি তোলা যায়, আবার কিভাবে পোর্ট্রেট তোলা যায়, কিভাবে বাইরের নেচারের ছবি তোলা যায়, এই জিনিসগুলো ওরা জ্ঞান লাভ করেছে। এই ভারী কনসেপ্ট তো আসলে আমরা ওদেরকে এই অল্প বয়সে শেখাতে পারি না। আমরা যেটা করছি যে ছবি ছুটে অল্প অল্প করে আসলে ছোট্ট করে একটা মাথার মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া বিষয়টা, যাতে ওরা বড় হলে এটা নিয়ে ওদের প্রশ্নের জায়গাটা থাকে। মোবাইল ফটোগ্রাফি শিশুদের ব্যক্তি জীবনে কাজে আসবে বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সংসদ সদস্য। মোবাইল তো এখন সকলেই ইউজ করে, এমন কেউ আছে মোবাইল ইউজ করে না? তোমাদের এখানে প্রত্যেকেই তো মোবাইল ইউজ করো, কিন্তু তোমরা ছবিও তুলো। কিন্তু আজকে জানলাম যে ছবি তোলারও একটা ইয়ে হয়, শিখার আছে। শুধু যে ফ্ল্যাশ টিপলেই যে ছবি হয় এরকম না, এবং বাটন টিপলেই ছবি হয় এরকম না, এটাও শেখার আছে। এবং সেখান থেকে যে তোমরা শিখতে পেরেছো এটা একটা বিশাল ব্যাপার, এটা তোমার জীবনে কাজে লাগবে। ছোট ছোট ছেলেমেয়েদের মাথায় যে চিন্তাগুলো আছে সেই তার চিন্তা দিয়ে তার মেধা মননের একটা বিকাশ ঘটানোর সুযোগ পেল। আরেকটা হলো যে মোবাইল বা আধুনিক যে যন্ত্রপাতি তা কিন্তু ভালো দিক আছে, খারাপ দিক আছে, খারাপ দিকটাকে বাদ দিয়ে তারা ভালো দিকটাকে তারা চর্চা করতে পারবে। জার্মান কালচার সেন্টারের আয়োজনে পাঠশালা নামক শিক্ষকদের সহযোগিতায় এ প্রশিক্ষণে 12-16 বছর বয়সী 40 জন অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।